আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা যারা তোশিবা স্টুডিও 450, স্টুডিও 282 এবং স্টুডিও 452 মেশিনগুলো ইউজ করে থাকি, তাদের ক্ষেত্রে এই ডিসপ্লেটা সেম থাকবে। তো আমরা যারা ড্রয়ার চেঞ্জ করতে চাই, ড্রয়ার চেঞ্জ করার জন্য আমাদেরকে যেই সিস্টেমটা দেখতে হবে তার ডিটেল প্রক্রিয়াটা আমি দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমাদেরকে এখান থেকে ইউজার ফাংশন নামের অপশনটিতে প্রেস করতে হবে। ইউজার ফাংশনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে ইউজার নামে যে অপশন আছে একটা, ইউজার অপশনে জাস্ট প্রেস করব। ইউজার অপশনে প্রেস করার পরে এখানে জেনারেল নামের অপশন পাব, জাস্ট জেনারেল অপশনে প্রেস করব। এখান থেকে ড্রয়ার অপশনে প্রেস করতে হবে, জাস্ট ড্রয়ার অপশনে প্রেস করব। তারপর হচ্ছে এখানে আমরা দুইটা ড্রয়ার দেখতে পাচ্ছি। তো আমরা যে ড্রয়ারটা চেঞ্জ করতে চাই সেই ড্রয়ারটা সর্বপ্রথম আমাদেরকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে আমরা যে ড্রয়ার যে সাইজটা দিতে চাই সেই সাইজটা আমরা এখান থেকে জাস্ট দিয়ে দিতে পারবো। জাস্ট এখান থেকে আমি যদি উপরে একটা লিগাল সাইজ করতে চাই তাহলে এখান থেকে জাস্ট এলজি সিলেক্ট করবো, তাহলে কিন্তু এখানে লিগাল সাইজ হয়ে যাবে। এবং নিচেরটা যদি আমি A4R বা A4 সাইজ করতে চাই তাহলে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলে এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তদ্রূপ আমি যেটাই চেঞ্জ করি না কেন, জাস্ট এখান থেকে সিলেক্ট করার পরেই কিন্তু আমার এটা চেঞ্জ হয়ে যাবে। জাস্ট এরপরে আমি যখন রিটার্নে চলে আসবো তখন কিন্তু আমি এই ডিসপ্লেটা দেখতে পাবো, এখানে আমার এটা চেঞ্জ হয়ে যাবে। তোমাদের আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা হচ্ছে তোশিবা 450 এবং তোশিবা 452 এবং 282 মেশিনগুলোর ড্রয়ার সেটিং এবং পেপারসগুলো সেটিং। তো এটার সাথে সাথে আমাদের মেশিনে যে ড্রয়ারগুলো আছে নিচে সেই ড্রয়ারগুলো কিন্তু আমাদের সেটিং করে নিতে হবে। যেহেতু আমরা উপরে A4R দিয়েছি সেহেতু আমাদেরকে পেপার সাইজগুলো কিন্তু A4R নিচে দিতে হবে এবং নিচেরটা কিন্তু লিগাল সাইজ দিতে হবে, তাহলে কিন্তু আমাদের প্রিন্টগুলো হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা পেপার সেটিং করবো। তো বন্ধুরা, তোশিবা 450, তোশিবা 452 এবং 282 মেশিন জাতীয় কোনো ধরনের প্রবলেম যদি থেকে থাকে তাহলে আমাদের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, সেখানে অনেকগুলো সমাধান দেওয়া আছে। ধন্যবাদ আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।